সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতের গপ্প সাথে আজকে আজকের পর্বটা হচ্ছে বিন্যাস সমাবেশ নিয়ে তো আমি আসলে বুঝতে পারছি না যে সবাই আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কি না আমাকে একটু জানান যে আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কি না আচ্ছা ঠিক আছে আর কথা নয় শুরু করা যাক তো এই যে বিন্যাস সমাবেশ এই জিনিসটা আসলে গণনা তত্ত্ব বা কম্বিনেটোরিক্সের একটা অংশ এই যে কম্বিনেটরিক্স বা গণনাতত্ত্ব এটার মূল কাজটা কী মূল কাজটা হচ্ছে গোনা গণনা করা তবে একটু বুদ্ধিমান উপায় গণনা করা মানে গুনতে তো আমরা জানি সেই বহু পুরনো আমল থেকে মানে এখন থেকে প্রায় তেতাল্লিশ হাজার বছর আগের একটা হাড় পাওয়া যায় বেবুনের হার যেটাকে বলে লেবম্বর হার সেই লেবম্বর হাড়ের মধ্যেও দেখা গেছে মানুষ টালি করে করে কিছু গোনার চেষ্টা করেছে তো গোনার এই ধারণাটা অনেক পুরনো তো এই যে গণনার ধারণাটা সেখানে কয়েকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ ছিল আগে থেকে মানুষের কাছে সেটা হচ্ছে যে কিভাবে গ্রুপ করে করে গোনা যায় আচ্ছা আমি একটু সবার কাছ থেকে শুনে নেই যে এখন সবাই ঠিক মতো দেখতে পাচ্ছে কিনা সবাই ঠিক মতো শুনতে পাচ্ছে কিনা তো এই যে এই যে সাজানোর এই এই যে একদম শুরু থেকে শুরু করলে গোনার যে চেষ্টা করাটা সেটা বহু পুরোনো কাল থেকেই ছিল তো এখন একটা ব্যাপার খেয়াল করি শুরুতে মানুষজন একদম পুরোনো যে সময়টা সেই প্রাচীনকালে তখন মানুষ গণনার কোন কোন নিয়মগুলো সম্পর্কে জানতো প্রথম যে নিয়মটা তারা জানতো সেটা হচ্ছে যোগ করার নিয়ম কীরকম মনে করো এই ভেড়া গোনার একটা ব্যাপার আগে থেকে ছিল যে মানুষ এই ভেড়া গোনা থেকে নাকি এক সময় সংখ্যা জিনিসটার ধারণা মানুষের হাতে তৈরি হয়েছে দেখো সংখ্যা এই পুরো ব্যাপারটাই কিন্তু খুবই ইন্টারেস্টিং তুমি দুইটা ভেড়া কিংবা ধরো আকাশে দুইটা পাখি দেখলে কিংবা ধরো দুইটা ফল দেখলে বা তুমি দূরের দুইটা গাছ দেখলে তো এরকম এরকম দুইটা জিনিস দেখে দুই সংখ্যাটা চিন্তা করা খুব সহজ ব্যাপার না এটা যদি আমরা বহু বছর ধরে করে আসছি বলে আমাদের কাছে এটা কিছু মনে হয় না মনে হয় যে এটা দুই আর কি দুই কিন্তু এটাকে দুই এমন একটা জিনিস খেয়াল করো দুইয়ের নিজের কোনো আলাদা কিন্তু এরকম পরিচয় নেই পরিচয় নেই এই অর্থে যে কোনো কোনো কিছু না দেখে মানে ধরো দুইটা জিনিস দেখলে তখন আমরা সেটাকে দুই দিয়ে বুঝতে পারি কিন্তু এমনিতে দুই এই এই জিনিসটা এটা একটা অ্যাবস্ট্র্যাক্ট জিনিস এটা এটার বোঝার বা এটা মানুষের মাথায় চিন্তা করার এই এই ব্যাপারটা খুব সহজ জিনিস ছিল না তো যাই হোক এই যে মানুষজন যখন সংখ্যাকে গোনা শুরু করলো তখন ধরো প্রথম যে জিনিসটা তাদের মাথায় এসেছিল সেটা হচ্ছে যোগের ধারণা তো আমরা সেটা থেকেই শুরু করি গণনার যোগের সূত্র তারপরে আমরা যাব গণনা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে গুণের ব্যাপারটা যখন আমরা গুণ ব্যাপারটা জানবো তখন দেখবো যে গুণ ব্যাপারটা বুঝলে আসলে বিনা সমাবেশ বোঝায় এমন কোনো কঠিন কাজ না আমি কি করতে চাই সেটা আগে বলি আমি চাই না যে তোমরা সরাসরি ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করো আমি চাই প্রথমে যে তুমি এমনি বোঝো যে কিভাবে জিনিসটা আসলো মানে একটা সূত্র একটা শর্টকাট আমি শিখিয়ে দিলাম তুমি ধুম করে অঙ্ক করে ফেললে এই অঙ্ক করার যোগ্যতা দিয়ে আসলে ভবিষ্যতে এমন কিছু হয় না এটা 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 কাজের জিনিস অবশ্যই এটা অনেক কাজে লাগে কিন্তু তার মানে এই না যে এটা জানলে তুমি গণিত জেনে ফেললে দেখো গণিত জানা এই ব্যাপারটা মানেই অঙ্ক করতে পারা না এই এই জিনিসটা আমি ভালো করে বলতে চাই ধরো তুমি বাংলাতে তোমাকে রচনা লিখতে দিল তুমি রচনা মুখস্থ করে লিখে ফেললা তাহলেও কিন্তু তুমি ঠিক মতো সুন্দর মার্ক পেলা তাই না তোমার এই মার্ক দেখে বোঝা যায় না যে তুমি আসলেই নিজে লিখতে পারো কিনা তোমার লেখার ক্ষমতাটা তৈরি হয়েছে কিনা রচনা মুখস্থ করলে আসলে ওই রচনায় তোমার লেখার ক্ষমতা তৈরি হয় না ঠিক একইভাবে তুমি যখন অঙ্ক করছো তুমি যদি সংকুল অঙ্ক কীভাবে করতে হয় সেটা জানো তার মানে এই না যে তুমি আসলে অঙ্ক করতে পারো তুমি আসলে বাংলা মুখস্থ করা আর এই স্যারের শেখানোর নিয়মে তুমি অঙ্ক করে যাওয়া এই দুটোর মধ্যে আলাদা কোনো পার্থক্য নাই আমিও যদি আজকে তোমাকে একটা নিয়ম শিখিয়ে দিই তুমি নিয়মটা ধরে অঙ্ক করে যাও তাহলে ওই জিনিসটা একই দাঁড়াবে আমি কি চাই জানো আমি চাই যে তোমরা যেন মূল ব্যাপারটা কি সেটা একটু ফিল করতে পারো তো যাই হোক চলো আমি এখন আর একটা পেজে যাই যেখানে আমি লিখতে পারবো আচ্ছা তো খেয়াল করো প্রথম যে নিয়মটা ছিল আচ্ছা এটা লিখে দিই যেটা হচ্ছে বিন্যাস আচ্ছা আমাদের আজকের আলোচনা হচ্ছে বিন্যাস এবং সমাবেশ নিয়ে মূলত আসলে কম্বি নেটোরিক্স নিয়ে চলো দেখো প্রথমে আমি যেতে চাই সেটা হচ্ছে যোগের সূত্রতে যোগের সূত্র ধারণাটা খুব সহজ ছিল একদল মনে করে একটা দল এসে বললো যে আমার কাছে দশটা ভেড়া আছে আরেক দল এসে বলল আমার কাছে পাঁচটা ভেড়া আছে আমি জিজ্ঞেস করলাম মোট কয়টা ভেড়া আছে তুমি সুন্দর করে যোগ করে দিলে দশ প্লাস পাঁচটা তো এটা থেকে আসলে খুব ভালো করে তুমি বুঝতে পারবে না এরপরে যখন আরও জরুরি একটা চিন্তা তোমাকে করতে হবে যখন আর একটু জটিল চিন্তা করতে হবে এই এইখান থেকে তুমি তখন যোগের ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে না এই জন্য আমি যেটা করতে চাই সেটা হচ্ছে গুণ ব্যাপারটা বুঝিয়ে তারপর আবার আমি যোগের জায়গাটায় ফিরে আসতে চাই যে কখন গুণ করতে হয় দেখো গুণ করার আইডিয়াটা খুব সহজ তো চলো আমরা গুণের ব্যাপারটা আগে বুঝে আসি আবার আমি যোগে ফিরে আসবো গুণের ধারণাটা বোঝো মানুষ কখন আসলে গুণ করলো গুণের মূল ধারণাটা শুরু হয়েছিল রিপিটেটিভ যোগ থেকে মানে তুমি বারবার যোগ করছো সেখান থেকে গুণের ধারণাটা তৈরি হয়েছিল তো কীরকম ধরো তোমার কাছে ধরো তোমার হাতে এই যে মনে করো এই 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 চারটা আঙুলের কথা আমি চিন্তা করছি হাতের চারটা আঙুল এই চারটা আঙুলের প্রত্যেকটাতে তিনটা করে হাড় আছে দেখো আমি যখনই বলবো এই প্রত্যেকটাতে প্রতিটার জন্য এই কথাগুলো যখনই আমি বলবো তখনই আসলে গুণের ধারণাটা সেখানে চলে আসে তোমার চারটা আঙুল প্রত্যেকটাতে তিনটা করে হাড় আছে তাহলে তোমার এই চারটা আঙুলে মোট কতগুলো হাড় আছে তুমি তখন এভাবে চিন্তা করো যে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে চার গুণন তিন বা বারোটা তো এই যে গুণের ধারণা এটা খুবই জরুরি একটা ব্যাপার ছিল দেখো এটা হচ্ছে অনেকগুলো যোগকে শর্টকাট করার একটা চিন্তা ছিল তাই না তোমার হাতে চারটা আঙুল তুমি চারটা আঙুলের প্রত্যেকটাতে তিনটা করে তো আছে তুমি এই তিনের সঙ্গে আবার তিন যোগ করলে আবার তিন যোগ করলে আবার তিন যোগ করলে এই তিন যোগ তিন যোগ তিন যোগ তিন চারবার তুমি যখন তিন যোগ করছো সেটাকে আমি চার গুণ তিন বলছি তো এই যোগের ধারণা গুণের ধারণা কত ইম্পর্ট্যান্ট সেটা চিন্তা করো মনে করো মহাবীর আলেকজান্ডার বিরাট বড় একটা যুদ্ধে যাচ্ছেন বিরাট বড় একটা যুদ্ধে তো সেই যুদ্ধে গিয়ে তার সামনে মানে হঠাৎ করে মনে হলো যে আচ্ছা আমার কাছে মনে করো তার কাছে বিশ হাজার শূন্য তার কাছে থাকার কথা ছিল তো তার কাছে বিশ হাজার শূন্য থাকার কথা তিনি হঠাৎ চেয়ে তার মাথায় আইডিয়া আছে আসলেই কি আমার কাছে বিশ হাজার শূন্য আছে তাহলে সে এখন বিশ হাজার শূন্যকে একটু গুনতে চায় যে দেখি আমার কাছে আমার অধীনে যতজন সৈন্য আসার কথা তারা সত্যি সত্যি এসেছে কিনা তো তিনি এরকম করে ঘুরে তাকালেন তাকিয়ে এখন তিনি কিভাবে সৈন্যদেরকে গুনবেন তো গোনার সবচেয়ে সহজ বুদ্ধিটা কি সহজ বুদ্ধি হচ্ছে এরকম এক দুই তিন চার পাঁচ ছয় আয় পেছনে তারপরে রে সার তারপরে আট নয় দশ এমন করে তিনি যদি গুনতে থাকেন এই বিশ হাজার গুনতে গুনতে প্রতিপক্ষ এসে তাকে ধ্বংস করে দেবে তাই না তো এটা কোনো ভালো বুদ্ধি হলো না তাহলে ভালো বুদ্ধিটা কি ভালো বুদ্ধি হচ্ছে গ্রুপ গ্রুপ করে চিন্তা করা দলবদ্ধ ভাবে ভাগ করে নিয়ে চিন্তা করা তিনি এভাবে চিন্তা করতে পারেন আচ্ছা দেখি এই যে বিশ হাজার মানুষের কথা তিনি হঠাৎ করে তাকে দেখলেন যে ঠিক আছে বিশটা ছোট ছোট গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপে একটা করে দলনেতা আছে তারা এসে বললো স্যার আমার গ্রুপে এক হাজার জন মানুষ আছে তিনি আপাতত তাদের কথায় ধরো শুনে নিচ্ছেন যে ঠিক আছে প্রত্যেকটা গ্রুপে আমি দেখতে পাচ্ছি এক হাজার জন করে আছেন তাহলে বিশ গুণ এক হাজার দেখো প্রত্যেকটা গ্রুপে এক হাজার এই প্রত্যেকটা শব্দগুলো খেয়াল করো প্রতিটার জন্য বা প্রত্যেকটা এই কথাটা জরুরি গুণের জন্য এক হাজার করে মানুষ আছে বিশটা এরকম গ্রুপ তাহলে বিশ গুণ এক হাজার বিশ হাজার তিনি ধূপ করে গুনে ফেলতে পারেন এখন এক হাজার কীভাবে গুনবেন এক হাজারও তো এক দুই করে গোনা সম্ভব না তিনি দেখলেন যে একটা গ্রুপের মধ্যে তারা সুন্দর লাইন বেঁধে দাঁড়িয়ে আছে যুদ্ধক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এরকম লাইন বেঁধেই তাদের দাঁড়িয়ে থাকতে হয় নেলে ইচ্ছামতো এক একজন ছড়িয়ে ছিটিয়ে আছে যে যার মতো ঘুরে বেড়াচ্ছে এরকম অবস্থায় সেনাবাহিনী যুদ্ধ করে না তো যাই হোক যখন তারা সুন্দর করে দাঁড়িয়ে আছেন এরকম করে এক একটা ছোটো ছোটো গ্রুপ করে সেখানে খেয়াল করলেন তিনি যে ধরো যে একশোটা এরকম লাইন আছে প্রত্যেকটা লাইনে জন করে ওখান থেকে তিনি গুনে ফেলতে পারেন যে দশ গুণ একশো কিংবা দেখা গেলো যে ভিতরে হয়তো ছোটো ছোটো আরও গ্রুপ আছে আরও দশটা এরকম ভিতরে ছোটো গ্রুপ সেই প্রত্যেকটা ছোট গ্রুপের ভিতরে এক শাড়িতে দশজন আবার এমনভাবে দশটা শাড়ি তাহলে এই একশো গুণ দশ গুণ বিশ এমন করে তিনি টোটাল বিশ হাজারের আইডিয়া একসাথে পেয়ে যেতে পারেন তাহলে তার আর এক দুই তিন চার পাঁচ ছয় এমন করে গুনতে হচ্ছে না তো চলো আমরা একটা একটা গুণের ধারণার ব্যাপারটাকে বোঝানোর জন্য আর একটা ছোট্ট উদাহরণ দিই এই উদাহরণটা আমি সবসময় দিয়ে থাকি মনে করো তোমাকে ঢাকা থেকে কুষ্টিয়া যেতে হবে কুষ্টিয়া আমার বাড়ি তো ধরো ঢাকা থেকে কুষ্টিয়া যেতে হবে তো ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় যাওয়ার সময় মনে করো মাঝে একটা জায়গা আছে কোন একটা জায়গা যে এই জায়গাটাকে বললাম ধরো সাভার তো তুমি একদিন হিসেব করছো যে কত ভাবে ঢাকা থেকে সাভার হয়ে কুষ্টিয়া যাওয়া যায় এটা মনে করো তুমি চিন্তা করছো তুমি খেয়াল করলে যে ঢাকা থেকে সাভার যাওয়ার মনে করো ধরে নাও এগুলো ঢাকা থেকে সাভার যাওয়ার মনে করো তিনটা রাস্তা আছে এবং সাভার থেকে কুষ্টিয়া যাওয়ার ধরে নাও চারটা রাস্তা আছে এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে ঢাকা থেকে সাফার হয়ে কুষ্টিয়া কতভাবে যাওয়া যেতে পারে ঠিক আছে তাহলে দেখো আমি এক কাজ করি আমি এই পথগুলোকে এক একটা নাম দিই হ্যাঁ মনে করো এই পথটা নাম দিলাম এ এটা বি এটা সি এই পথটার নাম দিলাম ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে তাহলে ঢাকা থেকে কুষ্টিয়া ঢাকা থেকে সাফার হয়ে কুষ্টিয়া কতভাবে যাওয়া যেতে পারে দেখো আমি এইভাবে উপায় হচ্ছে এ ওয়ান কি প্রথমে তুমি পথ 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 ধরে ধরে গেলে গেলে তারপরে এই পুরোটা মিলে একটা নির্দেশ করছে এটা খেয়াল করো তুমি যদি শুধুমাত্র এ যাও তাহলে কিন্তু শেষ না ঘটনা ঘটনা ওখানে শেষ হচ্ছে না এই ব্যাপারটা মাথার মধ্যে রাখো যে শুধু এ পর্যন্ত গেলে ঘটনা শেষ হচ্ছে না তুমি সাভারে পৌঁছে আটকে থাকবে তোমার যাওয়ার কথা সাভার হয়ে কুষ্টিয়াতে এটা মাথায় মধ্যে রাখো তাহলে দেখো এ ওয়ান তারপরে এর সামনে আরও কতগুলো অপশন থাকবে এ টু এ ফোর ঠিক একইভাবে তুমি যদি বি থেকে শুরু করো বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর ঠিক একইভাবে সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর মোট কতগুলো উপায় পাওয়া গেল মোট বারোটা উপায় পাওয়া গেল তাই না তো এই বারোটা উপায়কে বুদ্ধিমান মানুষ কীভাবে চিন্তা করবে তারা চিন্তা করবে যে শুরুতে আমার কাছে তিনটা পথ ছিল এ বি অথবা সি এদের প্রত্যেকটার জন্য এই প্রত্যেকটা শব্দটা আমি বারবার বলবো প্রত্যেকবার তুমি মাথার মধ্যে গুণ ব্যাপারটা আনবে এ বি সি প্রত্যেকটার সামনে যখন আমার চারটা করে পথ থাকছে ওয়ান টু থ্রি ফোর তখন আমি এই তিন গুণ চার করছি এই তিন কি এবিসি এর জন্য তিন তাদের প্রত্যেকের সামনে চারটা করে আছে এই জন্য তিন গুণ চার যদি এমন হতো যে কোনোটার সামনে দুইটা কোনোটার সামনে পাঁচটা কোনোটার সামনে ছয়টা তখন তুমি এরকম পারতে না এরকম গুণ করতে পারতে না গুণ করা যায় তখনই যখন জিনিসটা রিপিট হয় একই জিনিস রিপিট হয় তুমি এ বি সি তুমি পাচ্ছ তাদের প্রত্যেকের সামনেই চারটা করে অপশন আছে গুড তাহলে তুমি তিন গুণ চার পারো উপায়ে তুমি ওখানে যেতে পারবে এটা হচ্ছে গুণের ধারণা এবং এখন এখানে খেয়াল করো এই জায়গা থেকে এখন যোগের চিন্তাটা একটু আমি করতে পারি যে তোমার সামনে এই তো মনে করো বারোটা উপায় আছে আচ্ছা তো তোমার এই যে বারোটা উপায় আছে এটা মাথার মধ্যে রাখো এখন ধরো তুমি খেয়াল করলে যে ঢাকা থেকে সাভার হয়ে কুষ্টিয়া যাওয়ার একটা উপায় আরেকজন বের করলো যে না আর একটা বুদ্ধি আছে তুমি সাভারে নামবা না তুমি উপর দিয়েই হেলিকপ্টারে করে যেতে চাও কিন্তু সাভার ঘুরে দেখে তুমি সাভার ঘুরেই যাওয়া ঠিক আছে আমি আগের মতোই বলছি সাভার হয়ে যেতে হবে বাট পথটা হচ্ছে সোজা এরকম এই মাঝখানে সাভার হয়ে তুমি যাচ্ছ বাট উপর দিয়ে হেলিকপ্টার দিয়ে চলে যাচ্ছ এটা আরেকটা সম্পূর্ণ পথ যেটা দিয়ে তুমি ঢাকা থেকে হয়ে কুষ্টিয়া যেতে পারো এটাও একটা পুরো পথ কিন্তু এই পথটা আগের ওই বারোটা থেকে আলাদা এটা পুরো একটা আলাদা পথ এরকম যখন একটা কমপ্লিট পথ হয় সেই পথটা আগের পথের হিসাবের সাথে যোগ হয়ে যায় যে ওকে তাহলে এখন বলো তো মোট কত উপায় যেতে পারি তুমি তখন হিসাব করছো তিন চারে বারো ওই যে তিন চারে বারো আগে তো ছিলই তার সঙ্গে এটা একটা আলাদা পথ এখন আরেকজন যদি বলে যে না একটা বুদ্ধি আছে যে নদী পথেও যাওয়া যেতে পারে সে একটা পথ দেখিয়ে দিল তোমাকে তুমি আরও একটা পথ সেখানে অ্যাড করলা সেটা যোগ করছো এরকম সম্পূর্ণ পথ যখন আসে তখন সেগুলো যোগ করতে হয় পুরো একটা পথ খেয়াল করো এই যে বারোটা পথ তারা প্রত্যেকে সম্পূর্ণ পথ ছিল এ ওয়ান এটা একটা পুরোটা পথ এ ওয়ান পথ পুরোটা পথ বলতে আমি বোঝাচ্ছি পুরো ঘটনাটা বোঝাচ্ছে যে ঢাকা থেকে সাভার হয়ে কুষ্টিয়া পর্যন্ত যাওয়া ঠিক একইভাবে হেলিকপ্টারের যে পথটা ছিল সেটা একটা পুরোটা পথ এরকম প্রত্যেকটা আলাদা আলাদা পুরোটা পথ সেগুলো যোগ হয় আর গুণ হয় কখন যখন তুমি মাঝখানে ভাঙছ যেরকম ঢাকা থেকে সাভার তিনটা পথ খেলা এখনো শেষ হয় নাই সাভার থেকে কুষ্টিয়া চারটা পথ তিন গুণ চার আচ্ছা তাহলে দেখো প্রত্যেকটার জন্য যখন হয় তখন আমরা গুণ ব্যাপারটা ব্যবহার করি যখন আলাদা আলাদা ক্ষেত্র হিসাব করছে আলাদা আলাদা কেইস তখন আমরা যোগ করি ঠিক আছে সেটা না হয় গেল তো এখন এখান থেকে আমরা বিন্যাস ব্যাপারটা কিভাবে বুঝতে পারি চলো দেখি আমি এখন যেটা চাই যে আমরা কোনো সূত্র ছাড়া কোনো সূত্র ছাড়া বিন্যাস ব্যাপারটা কিভাবে করা যায় সেটা দেখবো কোনো সূত্র ছাড়া আগে সূত্র ছাড়া বুঝি তারপরে সূত্রটা আমরা সেখান থেকে বের করব চলো দেখা যাক আচ্ছা তো বিন্যাস সমাবেশের আচ্ছা কিছু একটা বদলে গিয়েছে অসুবিধা নেই বিন্যাস বিন্যাস ঠিক আছে দেখো মনে করো আমরা এখন যেটা বের করবো সেটা হচ্ছে এনপিআর তো মনে করো যে তোমার পাঁচটা ছোট ছোট পিচ্ছি পিচ্ছি ভাই বোন আছে আবুল বাবুল কাবুল ডাবুল ইবুল এটা শ্রদ্ধেয় মিলন ভাই এর নামগুলো দিয়েছিলেন তিনি কার থেকে নিয়েছিলেন আমি জানি না তার নিজের আবিষ্কার হতে পারে নামগুলো খুবই জস এই আমি ব্যবহার করি ধরা যাক আবুল বাবুল কাবুল ডাবুল ইবুল বা সংক্ষেপে এবিসিডিই এই পাঁচজন এই পাঁচজন তোমার কাছে এসে বলল যে ভাইয়া আমরা একটা কমিটি কমিটি খেলা খেলছি এই কমিটি কমিটি খেলায় একজন আছে প্রেসিডেন্ট একজন ভাইস প্রেসিডেন্ট এবং একজন সেক্রেটারি তো তুমি আমাদের মধ্যে থেকে তিনজনকে এই তিনটা পোস্টে বসিয়ে দাও তার কাছে আবদার হচ্ছে যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তিনজনকে এখানে বসিয়ে দিতে হবে আচ্ছা তাহলে তিনটা পদ আমি আরেকবার লিখি তিনটা পদ হচ্ছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তিনটা পদে তিনজনকে বসাতে হবে তা আমি বললাম যে ঠিক আছে তোরা আমাকে রাত সময় দেয় আমি একটু চিন্তা করে দেখি যে কিভাবে তোদেরকে এই তিনটা পদে বসানো যেতে পারে তো আমি চিন্তা করছি এইভাবে যে আচ্ছা আমি এই যে পাঁচজন আছে তাদের থেকে কিভাবে তিনটা পদ দিতে পারি তো প্রথমে আমি চিন্তা করি যে আবুলকে ধরো প্রেসিডেন্ট দিলাম দিলাম বাবুলকে ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হিসেবে দিলাম কাবুলকে আবুল বাবুল কাবুল আমি এভাবে চিন্তা করতে পারতাম যে আবুলকে প্রেসিডেন্ট কাবুল ভাইস প্রেসিডেন্ট এবং বাবুল সেক্রেটারি তো খেয়াল করো এই যে এক একভাবে যখন আমি লিখছি এ এ বি সি সি বি এগুলো প্রত্যেকটাই বোঝাচ্ছে এক একটা রকম উপায় যতভাবে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বানানো যেতে পারে তাহলে দেখো আমি এখন আর এই উপরে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি এগুলো না লিখে আমি যদি সরাসরি এইভাবে লিখি তাহলেই তুমি এখন বোঝা যাবে যে আমি কি বলতে চাচ্ছি দেখো এবিসি বললে তুমি কি বুঝবে এবিসি বললে তুমি বুঝবে যে এ হচ্ছে প্রেসিডেন্ট বি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট সি হচ্ছে সেক্রেটারি আচ্ছা আমি তো এভাবে চিন্তা করতে পারতাম এ সি বি আমি এভাবে নিতে পারতাম যে এ ডি এ বি ই আগে এ দিয়ে আমি করলাম আচ্ছা মাঝখানে সিটা আনা দরকার ছিল না দেখো আমি এভাবে চিন্তা করতে পারতাম এ সি বি বলেছি এরপরে এ সি ডি এ সি ই তো খেয়াল করো আমি এক কাজ করি ছোট্ট করে আমি সুন্দর করে সাজিয়ে লেখার জন্য আমি মাঝখানে একটা এইটা মুছে দিই কেন এটা করছি যেন যেন সুন্দর করে সাজিয়ে করা যায় ব্যাপারটাকে দেখো চেষ্টা করছি এটিকে তুলিয়া দেবার হচ্ছে না অসুবিধা নাই এখনো সাজানো যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই চলো এক কাজ করি ভালো করে আরেকবার লেখা যাক যে আমরা প্রথমে শুরু করলাম এ বি সি দিয়ে এবিসি মানে এ প্রেসিডেন্ট বি ভাইস প্রেসিডেন্ট সি সেক্রেটারি এরপর এব ডি একে সামনে রেখে তারপরে কে রেখে এই তিনভাবে পারা গেল এরপরে এক কাজ করা যাক এরপরে আমি সিকে রাখলাম তাহলে কতভাবে করা যাচ্ছে এ সি বি এ সি ডি এ সিই আরও কতভাবে করা যেতে পারে এ ডি বি এ ডি সি এ ডি ই দেখো এ কে সামনে রেখে এই এতগুলো উপায়ে আমি কিন্তু এগুলো করে ফেলতে পারলাম খেয়াল করেছো তো এখন আমি এই যে এমনি করে কতগুলো করবো আমি তো জানি না যে কতগুলো আসতে যাচ্ছে এই জিনিসটাই আমি আসলে বের করতে চাই যে ঠিক কতগুলো এরকমভাবে করা সম্ভব তো এটার জন্য আমি এখন আমার মনে যে না না এইভাবে এইভাবে করতে থাকলে বহু সময় লেগে যাবে আমি একটু বুদ্ধি করে করতে চাই আচ্ছা বুদ্ধিটা কি আমি চিন্তা করছি যে প্রথম পদ ধরো প্রেসিডেন্ট পদের জন্য আমার সামনে কয়টা অপশন আছে কে কে প্রেসিডেন্ট পদে বসতে পারে আমি চিন্তা করলাম যে এ বি সি ডি ই এই পাঁচজন এখানে বসতে পারে এ বি সি ডি ই এই পাঁচজন প্রেসিডেন্ট পদে বসতে পারে খেয়াল করো এ যদি প্রেসিডেন্ট হয় এ যদি প্রেসিডেন্ট হয় তার সামনে ভাইস প্রেসিডেন্ট হওয়ার মতো কে কে থাকবে এ যদি প্রেসিডেন্ট হয়ে যায় এ প্রেসিডেন্ট হওয়ার পরে তার সামনে ভাইস প্রেসিডেন্ট হওয়ার মতো অপশন থাকবে চারটা কি কি এ বি এ সি এ ডি এ ই এর সামনে কয়টা অপশন থাকলো এটা খেয়াল করো ভালো করে এর সামনে মোট চারটা অপশন আছে বি সি ডি ই আচ্ছা যদি বি ভাইস প্রেসিডেন্ট বি যদি প্রেসিডেন্ট হতো বি যদি প্রেসিডেন্ট হতো তাহলে ভাইস প্রেসিডেন্টের কয়টা অপশন থাকতো বলো তো এ সি ডি ই চারটাই অপশন থাকতো যদি সি প্রেসিডেন্ট হতো তার সামনে কয়টা অপশন থাকত চারটা এ বিডিই এই ব্যাপারটা ভালো করে খেয়াল করো আমি দেখছি যেটা এ যদি প্রেসিডেন্ট হতো তার সামনেও চারটা অপশন থাকতো বি প্রেসিডেন্ট হলো তার সামনেও চারটা থাকতো সি হলে তার সামনেও চারটা থাকতো ডি হলে তার সামনেও চারটে থাকতো ই হলে তার সামনে চারটা থাকতো অর্থাৎ এই যে পাঁচ ভাবে প্রেসিডেন্ট হতে পারতো তাদের প্রত্যেকের সামনে চারটা করে অপশন আছে ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্যে এই কথাটাই জরুরি প্রত্যেকের সামনে যখনই আমি প্রত্যেকের সামনে বলি তখনই ব্যাপারটা কী আসে বলো গুণ আসে তার মানে তার মানে হচ্ছে এর অন্যগুলো আমি আর দেখাচ্ছি না তাহলে তুমি চিন্তা করো যে এই সি এ তাহলে ডি এর জন্য এরকম চারটা পাওয়া যাবে ই এর জন্য এরকম চারটা পাওয়া যাবে অর্থাৎ পাঁচটা অপশন আছে প্রেসিডেন্ট হওয়ার তাদের প্রত্যেকের সামনে ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য অপশন আছে চারটা করে তাহলে শুধু প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট যদি আমি চিন্তা করি মোট বিশভাবে এই ঘটনাটা ঘটা সম্ভব তুমি চাইলে সবগুলো উপায় এখান থেকে খেয়াল করতে পারো এই বিশটা উপায় যে আমি বললাম সেই বিশটা উপায় কী আসলে তুমি সেটাও দেখে নিতে পারো যে এবি এ এডি এ ই এমন করে বি এ বি সি বি ডি বি ই অর্থাৎ মোট কতগুলো অপশন আছে বলতো প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হওয়ার মোট বিশটা উপায় তো এখন এই বিশটা উপায়ের জন্য এখন খেয়াল করি ধরো এব লিলাম বি মানে কি বি মানে হচ্ছে এ প্রেসিডেন্ট বি ভাইস প্রেসিডেন্ট তো এখন এর সামনে সেক্রেটারি হওয়ার কতগুলো অপশন আছে চিন্তা করো হয় সি হবে নয় ডি হবে নয় ই হবে অর্থাৎ এবি এর সামনে অপশন আছে তিনটা সি ডি ই আচ্ছা যদি এসি হতো তার সামনে কয়টা অপশন থাকতো তার সামনে তিনটা অপশনই থাকতো দেখো তিনটা অপশন কি কী থাকত হয় বি হবে নয় ডি হবে না হলে ই হবে এসি এর সামনে তিনটা অপশন তারপরে যদি এ ডি থাকতো এ প্রেসিডেন্ট ডি ভাইস প্রেসিডেন্ট তার সামনে কি কী অপশন থাকতো তিনটা অপশন বি সি ই দেখো মূল ব্যাপারটা কিন্তু তুমি ধরে ফেলতে পারছো ওই যে বিশটা উপায় আমি বলেছিলাম প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য তাদের প্রত্যেকের সামনে এখন তিনটা করে উপায় আছে সেক্রেটারি হওয়ার এব এর সামনে তিনটা উপায় আছে এসি এর সামনে তিনটা উপায় আছে এডি এর সামনে তিনটা উপায় আছে অর্থাৎ ওই যে বিষটা ছিল সেই বিষটার প্রত্যেকের সামনেই সেক্রেটারি হওয়ার জন্য তিনটা করে অপশন আছে তাহলে মোট কতভাবে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি হতে পারে সেই সংখ্যাটা হচ্ছে পাঁচ গুণ চার গুণ তিন এইটাকেই এইটাকেই বলে যে পাঁচজন থেকে তিনজনকে নিয়ে কতভাবে তিনটা পোস্ট দেওয়া যেতে পারে এবং এই ঘটনাটাকে বলে আসলে পারমোটেশন বা বিন্যাস বিন্যাস জিনিসটা কি এটা হচ্ছে সাজানো দেখো এ বি আর এই সি এই তিনটাকে তুমি নিজেদের মধ্যে কতভাবে ওলটপালট করতে পারো এটাই হচ্ছে সাজানো সাজানো হচ্ছে কতভাবে ওলটপালট করা যায় সাজানোর ক্ষেত্রে যেটা জরুরি সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেখো তুমি যদি বিকে সামনে রাখো এটা যে কথাটা মেইন করবে একে সামনে রাখলে একই কথা মিন করে না একে সামনে রাখলে এ প্রেসিডেন্ট বিকে সামনে রাখলে বি প্রেসিডেন্ট এই যে এরকম অর্ডার বা ক্রোমো এখানে খুব গুরুত্বপূর্ণ যতবার তুমি বিন্যাস করবে বিন্যাসের মূল ঘটনার হচ্ছে ক্রোমো ব্যাপারটা খুব জরুরি কে আগে কে পরে আছে এই আগে পরে ব্যাপারটা ক্রোমো ব্যাপারটা খুবই জরুরি জিনিস এখানে তো যাই হোক দেখো আমি আরেকবার এখন চিন্তা করতে শেখাই তোমাদেরকে যে ধরো দশটা জিনিস আছে ধরো দশটা বাচ্চারা ছিল যে ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই জি দশটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দেখো এই দশজন থেকে তোমাকে যদি বলতো যে আচ্ছা ভাইয়া এখন আমরা দশজন আছি এখান থেকে আমি তিনজনকে আপনি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বানান তাহলে কতভাবে সেটা হতে পারে তাহলে চিন্তা করো প্রেসিডেন্ট পদের জন্য তোমার অপশন থাকবে দশটা এবিসিডি ইএফ জি এইচ আই জে এদের দশজন থেকে যে কোনো একজন আসতে পারে যাই হোক তাহলে শুরুতে তোমার অপশন আছে দশটা এখন এ যদি প্রেসিডেন্ট হয়ে যায় তখন আর ভাইস প্রেসিডেন্ট হওয়ার অপশন থাকবে কয়টা নয়টা যদি বি প্রেসিডেন্ট হয়ে যায় তার সামনে অপশন থাকবে নয়টা সি প্রেসিডেন্ট হলেও নয়টা ডি প্রেসিডেন্ট হলেও নয়টা ই প্রেসিডেন্ট হলেও নয়টা ব্যাপারটা হচ্ছে যে এই যে দশটা প্রেসিডেন্ট হওয়ার উপায় তাদের প্রত্যেকের সামনেই নয়টা করে উপায় থাকবে ভাইস প্রেসিডেন্ট হওয়ার তাহলে দশ গুণ নয় প্রত্যেকের সামনে কথাটা যখন আমি বলি তখন গুণ হয় তাহলে এখন ধরো নব্বইটা উপায় আছে যেখানে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হতে পারে আমি এখন পর্যন্ত প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নিয়ে চিন্তা করছি নব্বইটা উপায় আছে এ বি এ সি এ ডি এ ই এমন করে মোট নব্বইটা উপায় আছে আচ্ছা একটু কোথায় তুমি গেলে তো আচ্ছা তাহলে মোট নব্বইটা উপায় আছে এরকম সেই নব্বইটা উপায়ের প্রত্যেকের সামনেই আবার বলতো কতগুলো করে এখন থাকবে এ বি যদি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হয়ে যায় তখন আর বাকি থাকবে আটজন এফ জি এইচ আই জে এরা প্রত্যেকে কি হতে পারে তখন সেক্রেটারি পদের জন্য তখন যোগ্য হয়ে যেতে পারে ঠিক একইভাবে এ যদি প্রেসিডেন্ট এবং সি যদি ভাইস প্রেসিডেন্ট হয় তাদের সামনে মোট আটজন থাকবে তাহলে খেয়াল করো যে এই যে নব্বইটা এই নব্বইটার প্রত্যেকের সামনে আবার আটটা করে করে সুযোগ আছে সেক্রেটারি হওয়ার তাহলে ঘটনাটা হচ্ছে দশ গুণ নয় গুণ আট এটা কি এটা হচ্ছে দশজন মানুষ থেকে আমি কীভাবে তিনজনকে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বানাতে পারি টেন পি থ্রি তো মূল জিনিসটা এখন খেয়াল করো ফাইভ পি থ্রি ছিল পাঁচ গুণ চার গুণ তিন টেন পি থ্রি ছিল দশ গুণ নয় গুণ আট তাহলে এখন আমাকে বলতে পারো যে ইলেভেন পি ফোর কত হবে এবার সংখ্যা দিয়ে এমনি চিন্তা করো তার মানে আছে চারটা পদ আছে এখন সেক্রেটারির সাথে একটা অন্য কোনো একটা পদ আছে ধরো সদস্য পদ প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সদস্য ধরো একটা একটা পদ আছে তাহলে তখন চারটান কিভাবে আমি পেতাম প্রথমে প্রেসিডেন্টের জন্য অপশন থাকতো এগারোটা তাদের প্রত্যেকের সামনে ভাইস প্রেসিডেন্টের অপশন থাকতো দশটা এই যে মোট একশো দশটা কেস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট এদের প্রত্যেকের সামনে অপশন থাকতো সেক্রেটারি হওয়ার জন্য নয়টা করে এই যে এখন তুমি পেলে নয়শো নব্বইটা এগারো গুণ দশ গুণ নব্বই এদিন এই নয়শো নব্বইটার প্রত্যেকের সামনে মেম্বার পদের জন্য থাকতো আটটা করে তাহলে এই হচ্ছে এগারো গুণ দশ গুণ নয় গুণ আট এটা হচ্ছে ইলেভেন পি ফোর এখন তুমি দেখো কোনো ফর্মুলা কিন্তু আমি ব্যবহার করি নাই মূল আইডিয়াটা কী ইলেভেন পি ফোর মানে ইলেভেন থেকে শুরু হবে এবং চারটা পদ গুণ থাকবে জাস্ট সিম্পলি এই একটুকু জিনিস একদম ছোট্ট করে বললে জিনিসটা হচ্ছে এইটুকু তাহলে এখন যদি আমি বলি যে একশো পি দুই এটার মান কত তুমি ধূপ করে বলে ফেলবে এটা হচ্ছে একশো গুণ নিরানব্বই আমি যদি বলি এক হাজার পি থ্রি এটার মান কত সেটা হচ্ছে এক হাজার গুণ নয়শো নিরানব্বই গুণ নয়শো আটানব্বই আগে এইটুকু জানো তোমার কোনো সূত্র ফর্মুলা ব্যবহার করার দরকার নেই তো এখন আমি সূত্রের দিকে যাব সূত্রের দিকে যাব সূত্রটা কীরকম এইটা থেকে আগে আমাদের এখন একটা ছোট্ট একটা জিনিস জানা লাগবে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের ধারণা ফ্যাক্টোরিয়াল জিনিসটা কী ফ্যাক্টোরিয়াল হচ্ছে মনে করো পাঁচ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে পাঁচ থেকে শুরু করে এক পর্যন্ত গুণ আপাতত খুব সহজ করে একটু বলা যায় পাঁচ গুণ চার গুণ তিন গুণ দুই গুণ এক এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ঠিক আছে ঠিক একইভাবে হচ্ছে ছয় গুণ পাঁচ গুণ চার গুণ তিন গুণ দুই গুণ এক এক ফ্যাক্টোরিয়াল মানে এক আর একটা জিনিস আছে জিরো ফ্যাক্টোরিয়াল সেটা কি সেটা একটু পরে বলছি আপাতত এখানে এটা দেখি আমরা যে একশোটি থ্রি এই জিনিসটার মানে কী দাঁড়ালো এটা মানে হচ্ছে সরি এক হাজার পি থ্রি মানে হচ্ছে এক হাজার গুণ নয়শো নিরানব্বই গুণ নয়শো আটানব্বই তো এখন কোনো বুদ্ধিমান মানুষ এইভাবে এখন চিন্তা করতে পারে আচ্ছা এই যে এক হাজার পি থ্রি যেটা আমি বললাম তাহলে সেটা আমি লিখলাম এক হাজার পিথ্রি এটা মানে হচ্ছে এক হাজার গুণ নয়শো নিরানব্বই গুণ নয়শো আটানব্বই এইটাকে আমি যদি এভাবে লিখতাম যে এরপরে আরও কে কে আছে সবগুলো যদি আমি এক পর্যন্ত লিখে যেতাম তাহলে আমি ফ্যাক্টরিয়াল হয়তো পেতাম নয়শো ছিয়ানব্বই এমন করে করে জিতে জিতে যেতে 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 এক পর্যন্ত গেলাম তো এখন তুমি তো উপরে শুধুমাত্র গুণ দিলেই হবে না নিচে সেটা দিয়ে ভাগ করে ব্যালেন্স করতে হবে তাই না জিনিসটা তো আসলে এক হাজার গুণ নয়শো নিরানব্বই গুণ নয়শো আটানব্বই উপরে এবং নিচে আমি নয়শো সাতানব্বইয়ের পর থেকে সবাইকে নিয়ে আস এমন করতে 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 এক পর্যন্ত তাহলে এখন ভালো করে খেয়াল করো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এই জিনিসটাকে লেখা যায় উপরে এক হাজার ফ্যাক্টরিয়াল আচ্ছা এই চিহ্ন দিয়ে লিখি আর নিচে হচ্ছে নয়শো সাতানব্বই ফ্যাক্টরিয়াল এই নয়শো সাতানব্বই পরিচয়টা কি নয়শো সাতানব্বই তুমি কখন পেয়েছিলে নয়শ সাতানব্বই তুমি এখান থেকে যখন শুরু করেছিলে সেইটা তাই না যে আমি আর কতগুলো জিনিস গুণ করছি সেই এক্সট্রা কত থেকে তুমি শুরু করেছো নয়শো সাতানব্বই থেকে কেন কারণ শুরুতে তিনটা পথ ছিল এক হাজার মাইনাস তিন এটা হচ্ছে নয়শো সাতানব্বই অর্থাৎ নয়শো সাতানব্বইয়ের যে পরিচয় সেই পরিচয়টা হচ্ছে এক হাজার মাইনাস তিন কারণ এক হাজার থেকে নশো আটানব্বই পর্যন্ত ছিল তারপর থেকে তুমি শুরু করেছ এক হাজার মাইনাস তিন উপরে হচ্ছে এক হাজার ফ্যাক্টোরিয়াল এইবার তুমি সেই সূত্রে যেতে পারছো যে আচ্ছা ঠিক আছে এক হাজার পি তিন মানে হচ্ছে এক হাজার ফ্যাক্টোরিয়াল বাই নিচে এক হাজার মাইনাস তিন ফ্যাক্টোরিয়াল বা এটাকে সাধারণ করে এভাবে বলা যায় যদি এম পি আর হয় এনটা থেকে আরটাকে নিয়ে কতভাবে সাজানো যায় এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন বাই নিচে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ঠিক আছে তো এখন একটা জিনিস দেখো মনে করো তোমার কাছে পাঁচটা জিনিস আছে তুমি পাঁচটা মনে করো পাঁচজন এসেছে তোমার কাছে পাঁচজনকে পাঁচটাই পোস্ট দিতে হবে কিরকম এ বি সি ডি ই পাঁচজন আছে পাঁচজনকে পাঁচটাই পোস্ট দিতে হবে অর্থাৎ জিনিসটা কি আসলে আমি বের করতে চাই ফাইভ পি ফাইভ ফাইভ এটার মান কত আমরা সেটা বের করতে চাই তো এখন দেখো তুমি আগের মতোই চিন্তা করতে পারো যে প্রথম যে পদটা সেই পদে অপশন আছে পাঁচটা পাঁচজন এ বি ডি ই তো এখন একজন যদি সেখানে বসে যায় তার সামনে আরও অপশন থাকবে চারটা তো একইভাবে এর মানে হচ্ছে যে এই যে পাঁচটা কেস এ বি ডি ই তাদের প্রত্যেকের সামনেই চারটা করে সুযোগ থাকবে ভাইস প্রেসিডেন্ট হওয়ার মনে করো সেই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের মতো এই যে বিষটা তাদের প্রত্যেকের সামনে অপশন থাকবে এখন তিনটা করে তারপরে দুইটা গুণ একটা এটা হচ্ছে পাঁচজন থেকে পাঁচজনকে নিয়েই কতভাবে সাজানো যায় অর্থাৎ এই জিনিসটাই হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল তো একটু আগে একটু আগে যে সূত্রটা ছিল সেই সূত্রটা তোমাকে কী বলছিল সূত্র বলছিল যে পাঁচজন থেকে পাঁচজনকে নেওয়া যায় এটার সূত্র হচ্ছে এরকম ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই নিচে ফাইভ মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়াল তার মানে আমি পাচ্ছি এটা সমান সমান ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই নিচে জিরো ফ্যাক্টোরিয়াল একটু আগে আমরা খেয়াল করেছি যে আসলে পাঁচজন থেকে পাঁচ জনে সাজানো যায় মোট ফাইভ ফ্যাক্টোরিয়াল উপায়ে আর এখন আমরা দেখলাম সূত্র দিয়ে বলছে যে এটা হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই জিরো ফ্যাক্টোরিয়াল অর্থাৎ জিরো ফ্যাক্টোরিয়ালের মান কত হলে এই ব্যাপারটা ঠিক থাকবে এটা চিন্তা করো জিরো ফ্যাক্টোরিয়ালের মান আসলে অনেক রকম হওয়ার সুযোগ তোমার নাই এর মান একরকমই হইতে পারে সেটা হচ্ছে ওয়ান তাহলে এই পুরো জিনিসটার মান ফাইভ ফ্যাক্টরিয়াল মেলে তো এখন কথা হচ্ছে যে মূলত জিরো ফ্যাক্টোরিয়াল মান যে ওয়ান এটা একটা সংজ্ঞা এটা আগে বুঝে নাও যে জিনিসটা আসলে ডেফিনেশন যে জিরো ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে ওয়ান এবং কেন এই সংজ্ঞাটা নেওয়া হলো তারও যৌক্তিক কারণ আছে মানে এমনিতেই একটা সংজ্ঞা ধূপ করে দিয়ে দেওয়া হয় নাই সংজ্ঞাটা দেওয়া হয়েছে এই কারণে যাতে আমাদের সমস্ত হিসাব যেন ঠিক থাকে আর এছাড়াও একটা বোঝার উপায় আছে যে জিরো ফ্যাক্টোরিয়াল কেন ওয়ান আমার মনে আছে যে এটা একবার তোমাদের ভাবির সাথে একবার আলোচনা হচ্ছিলো একটা বিষয় নিয়ে তো মানে ওকে বোধ হয় কথা কথা আমি তোমার কী অবস্থা বলছিলেন আমার কোনো অবস্থা নাই ওর এই ডায়লগ শুনেই আমি আসলে বুঝে গেলাম যে জিরো ফ্যাক্টরিয়াল জিনিসটা কী যখন কোনো অবস্থা নাই এটাও আসলে একটা অবস্থা ধরো কোনো বিন্যাস নাই তুমি মনে করো সাজাচ্ছ এটা আসলে ফাঁকা সেটের মতো একটা বিষয় যে ফাঁকা সেটের সদস্য সংখ্যা কত ফাঁকা সেটের সদস্য সংখ্যা জিরো কিন্তু ফাঁকা সেট এটা নিজে তো একটা সেট তাহলে সেটের সংখ্যা যদি তুমি গুনতে চাও সেখানে তুমি ওয়ান পাবে আর কি যাই হোক তো মূল ব্যাপারটা হচ্ছে যে কোন অবস্থা না থাকা এটার একটা অবস্থা আচ্ছা তো জিরো ফ্যাক্টোরিয়াল তাহলে ওয়ান কেন মূলত এটা সংজ্ঞা এই জন্য সংজ্ঞাটা দেওয়া হয়েছে যেন সমস্ত হিসাবগুলো ঠিক থাকে তাহলে আরেকবার আমি দেখি এনপিআর আমি কত বললাম এনপিআর হচ্ছে ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর তো এখন আমি এখান থেকে বিন আমি সমাবেশ ব্যাপারটা বোঝাবো তারপরে বিন্য সমাবেশের অঙ্কগুলো একটু একটু করে দেখব তাহলে দেখো এটা তো ছিল আমাদের বিন্যাস কতভাবে সাজানো যায় তাহলে এ বি সি এ সি বি এগুলো সবগুলো একটা আলাদা আলাদা জিনিস বিন্যাসের ক্ষেত্রে এই যে অর্ডার কে আগে আছে কে পরে আছে বিন্যাসের ক্ষেত্রে এটা আলাদা সমাবেশের ক্ষেত্রে মূল ব্যাপার হচ্ছে এই অর্ডারটা ব্যাপার না অর্ডার মানে আগে বা পরে কে আছে এটা ব্যাপার না দেখো তোমার সেই যে পাঁচজন এ বি এ ছিল তাদেরকে দিয়েই আমি আবার চিন্তা করি একই প্রবলেম প্রবলেম হচ্ছে তারা তোমাকে বললো যে ভাইয়া আমরা আমরা এই যে পাঁচজন আপনার কাছে এসেছি আমাকে তিনটা পোস্ট দেবেন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তিনটা পোস্ট আমাদেরকে দেবেন প্রেসিডেন্ট আচ্ছা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভাইস এবং সেক্রেটারি কতভাবে তিনটা পোস্ট আমাদেরকে দেওয়া যেতে পারে এইবার তুমি বললা যে আচ্ছা আমি অন্য রকমভাবে একটু চিন্তা করি তো আগেরবার যেরকম টান আমি লিখে গিয়েছিলাম যে প্রথমে এ যদি প্রেসিডেন্ট হয় তারপরে চারটা অপশন থাকবে বি প্রেসিডেন্ট হলে তার সামনে চারটা অপশন সেটা না করে অন্য একটা উপায় করি অন্য উপায়টা কি অন্য উপায়টা হচ্ছে আচ্ছা কাদেরকে পোস্ট দেব এখানে তো পাঁচজন আছে তাদেরকে আগে ঠিক করি পাঁচজন আছে তো এবিসিডিই কাদেরকে আমি পোস্ট দেবো সেটা আগে ঠিক করি কাদেরকে পোস্ট দেওয়া যায় আচ্ছা এক কাজ করি কি কি পোস্ট দেবো সেটা পরে আমি আগে চিন্তা করছি কাদেরকে পোস্ট দেবো আচ্ছা এ বি আর সি এদের তিনজনকে আমি পোস্ট দেবো এটা চিন্তা করলাম আচ্ছা এটা না করে আমি অন্য চিন্তা করতে পারতাম আমি আর কি চিন্তা করতে পারতাম আমি চিন্তা করতে পারতাম ধরো এ বি এবং ডি এদেরকে পোস্ট দেবো দেখো এসিবি আর এ বি সি এখানে আলাদা না কারণ আমি কাদেরকে পোস্ট দেবো তাদেরকে আমি চিন্তা করছি জাস্ট খালি এখন কে আগে পরে সেটা এখনও আমি হিসাব করছি না একটু পরে কাদেরকে পোস্ট দেবো জাস্ট সেটা চিন্তা করছে আচ্ছা এ বি আর ই কে আমি পোস্ট দিতে পারি কোনো অসুবিধা নাই এভাবে আমি এ সি ডি কে পোস্ট দিতে পারি এ সি ই কে পোস্ট দিতে পারি আর কাদেরকে আমি পোস্ট দিতে পারি দেখি বি সি ডি কে পোস্ট দিতে পারি বি সি ই কে দিতে পারি বি ডি ই কে দিতে পারি ঠিক একইভাবে সি ডি ই এদেরকেও দিতে পারি তাহলে মোট কতভাবে আমি পোস্ট দিতে পারছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আসলে দশটা হওয়ার কথা দাঁড়ো এবি এব আচ্ছা এ সি ডি এসিই এ ডিই বাদ দিয়েছি এখানে এ ডি ই মোট দেখো দশটা উপায় আছে যতভাবে আমি গ্রুপ করতে পারি এই যে গ্রুপ করা এখনো এখনও আমি আগে পরে ব্যাপারটা হিসাব করছি না মোট দশভাবে আমি কী করতে পারলাম বলতো তাদেরকে বললাম যে আচ্ছা দেখি আমি তাদেরকে আগে সিলেক্ট করে নিই যে কাদেরকে আমি পোস্ট দেবো এইবার প্রত্যেকেরটা সামনে আমি খেয়াল করছি প্রত্যেকটা যে গ্রুপ ধরো এবিসি এই গ্রুপটাকে আমি এখন চিন্তা করছি কতভাবে সাজানো যায় দেখো এবিসি এদেরকে প্রথমে আমি বেছে নিয়েছি যে আচ্ছা ঠিক আছে তোদের তিনজনকে আমি পোস্ট দেবো কী পোস্ট দেবো এখনও ঠিক করি না এইবার আমি সেটা ঠিক করি যে এদের তিনজনকে তিনটা তিনটা পোস্ট কতভাবে আমি দিতে পারি আমি একটু আগে বলেছি যে তিনজনকে তিনটা পোস্ট দেওয়া যেতে পারে থ্রি পি থ্রি বা ফ্যাক্টোরিয়াল থ্রি উপায়ে তাহলে এদেরকে আমি সাজাতে পারি এবিসি অথবা এসিবি অথবা দেখো প্রত্যেকটা উপায় আমি এখন এখান থেকে এখন বলার চেষ্টা করছি বিএসি বি সি এ বি সি দেখো মোট ছয় রকম উপায় আছে যে ওদের তিনজনকে আমি তিনটা পোস্ট দিতে পারি তাহলে ওই যে খেয়াল করে একটু আগে কি ছিল মোট রকমভাবে আমি গ্রুপ বানাতে পারছিলাম সেই যে দশটা রকমভাবে আমি গ্রুপ বানাতে পারছিলাম দেখো এই যে দশভাবে আমি গ্রুপ বানাতে পারছি তাদের প্রত্যেকের সামনে এখন ছয়টা করে উপায় আছে তাদের প্রত্যেকের সামনে ছয়টা করে উপায় আছে যেটা দিয়ে আমি কি করতে পারি বলতো তাদেরকে তিনটা পোস্ট দিতে পারি তাহলে আমি এখন এখান থেকে হিসাব করতে পারছি যে মোট উপায় হচ্ছে দশ গুণ ছয় সমান ষাট একটু আগে আমাদের ষাটই হয়েছিলো মনে আছে আমরা যখন বিন্যাস করে চিন্তা করেছিলাম তখন এভাবে চিন্তা করেছিলাম যে আমি প্রথম পোস্টার জন্য আমি নিতে পারি কয়জনকে পাঁচজনকে পাঁচ তারপরে গুণ প্রত্যেকের সামনে চারটা করে উপায় পাঁচ গুণ চার গুণ তিন দেখো পাঁচ গুণ চার গুণ তিন এটাও কিন্তু ষাট উপায় হয়েছিল তো আমি এই যে ষাট এই সংখ্যাটাকে আমি দুইভাবে এখন চিন্তা করেছি ষাট সমান সমান ষাট এই ষাটকে আমি চিন্তা করেছিলাম পাঁচ গুণ চার গুণ তিন এইভাবে এখন আমি চিন্তা করলাম দশ গুণ ছয় এইভাবে দুইটা উপায় আলাদা করে খেয়াল করো এই দুইটা উপায়ের মানে কি এই পাঁচ গুণ চার যেটা ছিল এটা হচ্ছে ফাইভ পি থ্রি এই যে দশ এই যে দশ এটাকে নাম দেওয়া হয়েছে কম্বিনেশান যে আমরা পাঁচটা থেকে তিনটাকে কতভাবে বেছে নিতে পারি আগে বেছে নিচ্ছি আমি সাজাচ্ছি না এখনও পাঁচটা থেকে তিনটাকে কতভাবে বেছে নিতে পারছি ফাইভ সি থ্রি উপায় এই যে তিনজন তাদেরকে আমি কতভাবে সাজাতে পারি ফ্যাক্টোরিয়াল থ্রি উপায় দেখো ফ্যাক্টরিয়ালকে দুইভাবে আমি মাঝে মাঝে এভাবে লিখছি এভাবে এভাবে লিখছি দুটো উপায়ে তোমরা ভালো করে জেনে রাখো আর কি এটা লেখার উপায় প্রতীকমাত্র তো দেখো ফাইভ পি থ্রি এটা সমান সমান আমি লিখতে পারি ফাইভ সি থ্রি কতভাবে বেছে নেওয়া যায় গুণ প্রত্যেকটা বেছে নেওয়াকে আমি কতভাবে আবার সাজিয়ে দিতে পারি নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল থ্রি উপায়ে অর্থাৎ ফাইভ পি থ্রি হচ্ছে ফাইভ সি থ্রি গুণ ফ্যাক্টোরিয়াল থ্রি এইটাই বিন্যাস এবং সমাবেশের মধ্যে মূল সম্পর্ক দেখো সমাবেশের সংখ্যা কম হয় খেয়াল করেছো যে সাধারণত যদি একই হয় মনে করো পাঁচটা থেকে একটা করে বেছে নিচ্ছ তখন আসলে দুটোই সমান হয়ে যাবে তো যাই হোক এমনিতে সমাবেশ সাধারণত কম হয় কারণ কতগুলো গ্রুপ করছো তখন তুমি সাজাচ্ছ না সাজালে তখন সেটার সংখ্যা আরও বেড়ে যায় তার মানে মূল সম্পর্কটা হচ্ছে এই যে এনপিআর এটা হচ্ছে এন সি আর গুণ ফ্যাক্টোরিয়াল আর সমাবেশের ক্ষেত্রে মূল সম্পর্কটা এটা যে এনপিআর ইকল টু এন সি আর গুণ ফ্যাক্টোরিয়াল আর বা এভাবে চিন্তা করতে পারো যে এন সি আর সমান সমান এনপিআর ভাগ ফ্যাক্টরিয়াল আর তাহলে আগের সূত্রটা যেটা ছিল এনপিআর সূত্র কি ছিল এনপিআর সূত্র ছিল ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর তার সঙ্গে এখন নতুন করে পেলে ফ্যাক্টরিয়াল আর কিন্তু সেটা দিয়ে আমি আমি চাই না যে তুমি এই সূত্র প্রথমেই জেনে রাখো আমি মূলত চাই যে তুমি এই সম্পর্কটা বোঝো যে ফাইভ ফাইভ বা কোনো কিছু এক হাজার সি থ্রি এটার মানে কি এক হাজার সি থ্রি দিলেই তুমি প্রথমে এটা বুঝবে যে এটা হচ্ছে এক হাজার বা এক হাজার পি থ্রি এটা সমান সমান এক হাজার সি থ্রি গুণ ফ্যাক্টোরিয়াল থ্রি আমি প্রথমে তিনটা করে গ্রুপ করছি তারপরে এই প্রত্যেকটা গ্রুপকে আমি আবার সাজিয়ে দিতে পারছি ফ্যাক্টোরিয়াল থ্রি উপায়ে বা এখন তোমাকে যদি বলে যে এক হাজার থ্রি এর মান এক হাজার সি থ্রি এর মান কত তুমি ধূপ করে এভাবে চিন্তা করতে পারো যে এক হাজার সি থ্রির মান আমি জানি এটা হচ্ছে উপরে হলো এক হাজার পি থ্রি এক হাজার পি থ্রি মানে হচ্ছে এক হাজার গুণ নয়শো নিরানব্বই গুণ নয়শো আটানব্বই আমরা আগেই চিন্তা করেছিলাম যে এক হাজার পি থ্রি মানে হচ্ছে এক হাজার থেকে শুরু করে তিনটা পদের গুণফল সিম্পলি এই জিনিস আর নিচে কি থাকবে তখন নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল থ্রি অর্থাৎ তিন গুণ দুই গুণ এক এটি হচ্ছে এক হাজার সি থ্রি এই জিনিসটা ভালো করে মাথার মধ্যে রেখে দাও যে যে কোনো জিনিস মনে করো ফাইভ সি থ্রি তোমাকে হিসাব করতে হবে এর মানে হচ্ছে পাঁচ গুণ চার গুণ তিন উপরে নিচে তিন গুণ দুই গুণ এক থ্রি ফ্যাক্টোরিয়াল আর কি উপরে হচ্ছে ফাইভ পি থ্রি নিচে থ্রি ফ্যাক্টোরিয়াল আচ্ছা তো এখন এটাকে আরো একটা সুন্দর বুদ্ধি দিয়ে আসলে চিন্তা করা যায় সেটাকে বলে সম্পূরক সমাবেশ সমাবেশের ক্ষেত্রে এটা খুবই ইন্টারেস্টিং জিনিস সেই ধারণাটা একটু বোঝাই তারপরে আমি বিন্যাস সমাবেশের অঙ্কের দিকে যাব তাহলে মূল সূত্রটা তো মাথায় আছে তো যে এনপিআর জিনিসটা কি আসলে এনপিআর জিনিসটা কি একশো পি টু এটা মানে কি একশো নিরানব্বই সিম্পলি এতটুকু জিনিস একশো সি টু মানে কি মানে হচ্ছে উপরে হলো একশো পি টু বাই নিচে টু ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এন সি আর একশো সি টু এটা মানে হচ্ছে একশো পি টু বাই নিচে টু ফ্যাক্টোরিয়াল তো এখন সম্পূরক সমাবেশের চিন্তাটা খুব ইন্টারেস্টিং দেখো আমি আগে ভেঙে বোঝাই একটু করে ধরো তুমি লিখলা একশো সি টু একশো সি টু এর মান কি একশো পি টু বাই টু ফ্যাক্টোরিয়াল একশো পি টু এটাকে আমি এভাবে ভাঙতে পারি যেটা হচ্ছে একশো ফ্যাক্টোরিয়াল বাই নিচে আটানব্বই ফ্যাক্টোরিয়াল একশো মাইনাস দুই ফ্যাক্টোরিয়াল মনে হচ্ছে এনপিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তার সঙ্গে টু ফ্যাক্টোরিয়াল একশো সি টু মানে হচ্ছে হান্ড্রেড ফ্যাক্টোরিয়াল বাই নিচে আটানব্বই ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল এটা দেখে আরও জনের মাথায় দেখো এরকম বুদ্ধি আসতেই পারে যে আচ্ছা তাহলে একশো সি আটানব্বই এর মান কত হবে একশো সি আটানব্বই এর মান হচ্ছে উপরে তো একশো ফ্যাক্টোরিয়াল থাকবে নিচে হলো একশো মাইনাস আটানব্বই ফ্যাক্টোরিয়াল ইন্টু আটানব্বই ফ্যাক্টরিয়াল কারণ একশো পি আটানব্বই বাই আটানব্বই ফ্যাক্টরিয়াল বা দেখো এটারও মান কি হচ্ছে আমি অনেকগুলো প্রতীক বারবার এক একবার এক এক প্রতীক ইউজ করছি আচ্ছা আমি এটাই এখন থেকে ব্যবহার করব যেটা পাওয়া গেল একশো factorial বা নিচে দুই ফ্যাক্টরিয়াল ইন্টু আটানব্বই খেয়াল করে দেখো যে একশো সি টু আর একশো সি আটানব্বই এই দুটো জিনিস আসলে একই একশো ফ্যাক্টোরিয়াল বা নিচে আটানব্বই ইন্টু দুই ফ্যাক্টোরিয়াল আর এখানে একশো সি একশো ফ্যাক্টরিয়াল নিচে দুই ফ্যাক্টরিয়াল ইন্টু আটানব্বই ফ্যাক্টোরিয়াল তুমি যখন এই এই দুটো আগে পরে গুণ করলে তো ব্যাপার না তাই না পাঁচ গুণ চার হাজার চার গুণ পাঁচ তাই তাহলে একশো সি দুই আর সি আটানব্বই এই দুটো জিনিস একই আচ্ছা ব্যাপারটা কী হলো তার মানে তোমাকে যদি কেউ বলে যে টেন সি টেন সি আটের মান কত তুমি এভাবে চিন্তা করতে পারো এটা হচ্ছে টেন সি টু তারপর টেনসি টু এর মান তুমি ধূপ করে হিসাব করতে পারো অর্থাৎ এই দুটো যোগ করে উপরেরটা সমান মিলে গেলে দুইটা সমান হয়ে যায় কেন কারণটা খুবই সুন্দর এমনিতেই ফিল করা যায় দেখো একশো আটানব্বই এই ব্যাপারটা এরকম চিন্তা করতে পারো একদিন ধর তোমাকে দায়িত্ব দেওয়া হলো যে ওখানে একশো জন মানুষ বসে আছে ওখান থেকে আটানব্বই জন মানুষ তুমি পছন্দ করে নিয়ে আসো আগে পরে ব্যাপার না আগে পরে যদি ব্যাপার না হয় তখন কম্বিনেশন হয় মনে আছে তো কম্বিনেশনের মূল কাজ কি যেখানে ক্রমো ব্যাপার না পারমোটেশন কম্বিনেশনের বেসিক পার্থক্য এতটুকু যে পারমোটেশনে ক্রমো ব্যাপারটা গুরুত্বপূর্ণ আগে পরে ব্যাপারটা গুরুত্বপূর্ণ কম্বিনেশনে আগে পরে ব্যাপারটা গুরুত্বপূর্ণ না যত সব জায়গায় তুমি দেখবে আগে পরে ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেখানে তুমি চিন্তা করবে পারমোটেশনের ব্যাপার আছে তাহলে চলো একশো সি আটানব্বই জিনিসটা মানে কি এর মানে হচ্ছে একশো জন থেকে আটানব্বই জনকে দেখে নিতে হবে তুমি বুদ্ধি করলে এরকম করে আচ্ছা একশো জন থেকে আটানব্বই জন কিন্তু আমি ডেকে নিতে পারি এটা ব্যাপার না আমি যদি বুদ্ধিমান হই আমি কী করব জানো আচ্ছা আপনি আর আপনি বাইরে থাকেন বাকিরা আসেন দুইজনকে তুমি বাদ দিতে পারো অর্থাৎ একশো জন থেকে দুজনকে যতভাবে বাদ দেওয়া যায় একশো জন থেকে আটানব্বই জনকে ততভাবেই ডেকে নেওয়া যায় একশো জন থেকে দুজনকে বাদ দেওয়া যায় মোট একশো সি দুই উপায়ে একশো জন থেকে আটানব্বই জনকে ডেকে নেওয়া যায় একশো সি আটানব্বই উপায়ে এই কারণে এই দুটো পরস্পর সমান তার মানে এখন ফাইভ এটা সমান তুমি বলতে পারো এটা ফাইভ এর সমান সিক্স এটা সিক্স এর সমান তাহলে এটি হচ্ছে সম্পূর্ণ সমাবেশের মূল ধারণা